আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে সেই শ্রেণীটির পরিসংখ্যা মোট পরিসংখ্যার সাপেক্ষে কত, অর্থাৎ পরিসংখ্যা ভাজিত মোট পরিসংখ্যা। তো আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে সেই শ্রেণীর পরিসংখ্যা ভাজিত মোট পরিসংখ্যা। 3/20 = 0.15। এরপর নেক্সট হচ্ছে আমার পরিসংখ্যার শতকরা হার। পরিসংখ্যার শতকরা হার হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা ভাজিত মোট পরিসংখ্যা গুণিত 100, অর্থাৎ আপেক্ষিক পরিসংখ্যা গুণিত। তো আমাদের আপেক্ষিক পরিসংখ্যা আমরা যেহেতু আগে বের করে নিয়েছি, তাহলে 0.15 × 100 = 15। তো স্টুডেন্ট, আজকে আমরা কোনো শ্রেণী বিভাজন তালিকার কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা ও পরিসংখ্যা শতকরা হার নির্ণয় করতে শিখলাম।